6 নম্বর জাতীয় সড়ক অবরোধের হুমকি জেলা কংগ্রেসের। 6 নম্বর শিলচর গুয়াহাটি জাতীয় সড়ক দিয়ে যাতায়াত না করার পরামর্শ দিলেন কাছাড়ের জেলা শাসক। তার আরো পরামর্শ, জনসাধারণ যদি হাফলং রোড হয়ে যাতায়াত করেন তবে ভোগান্তির শিকার হতে হবে না। এই পরামর্শে ক্ষুব্ধ হয়ে কাছাড় জেলা কংগ্রেস 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করার হুমকি দিয়েছে। বরাকের একমাত্র মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বেহালে রাস্তাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারপরেও রাজ্য সরকার বা জেলা প্রশাসনের ঘুম ভাঙেনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি দল সংগঠন পত্র দিয়ে রাস্তা মেরামতির দাবি জানিয়েছে, কিন্তু আজ পর্যন্ত টনক নড়েনি রাজ্য বা জেলা প্রশাসনের। কাছাড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারকপত্র দিতে গেলে জেলা শাসক 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত না করার কথা বলেন। এই দাবি জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের। তখন জেলাধিপতি আমাদেরকে বললেন যে আপনারা সবাই হাফলং রোডটায় চলাচল করবেন। আমরা জেলাধিপতির কথা মেনে নিয়েছি। আমরা 1 সপ্তাহ পর, উনি যখন নিজেই চাইছেন যে এই রাস্তাটার দিকে মানুষ চলাচল না করার জন্য, মানুষ হাফলং রোড যাওয়ার জন্য, তো এই রাস্তাটা রেখে লাভ নেই। আমরাও 1 সপ্তাহ সময় দিয়ে এসছি, যদি 1 সপ্তাহের ভিতরে যদি রাস্তার কাজ শুরু না হয়, রাস্তাতে যদি যাতায়াতের অবস্থা ঠিক না হয়, তাহলে আমরা 7 দিন অপেক্ষা করে 8 নম্বর দিন থেকে এই 6 নম্বর জাতীয় সড়ক জেলাধিপতির কথা মেনে, ওনার যে মানে যে আমাদেরকে যে অ্যাডভাইস করেছেন, ওনার অ্যাডভাইস মেনে আমরা রাস্তাটা বন্ধ করে দেবো। এদিকে সড়কটির এই বেহাল অবস্থা নিয়ে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ক্ষোভ ব্যক্ত করেছেন। তার বক্তব্য, সম্প্রতি বরাক সফরে আসা মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে অবগত করা হয়, কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রীর ভূমিকা মোটেই সন্তোষজনক নয়। গত পক্ষকাল ধরে CNN 24 লাগাতার 6 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরছি আমরা। সড়কটির বেহাল অবস্থা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বরাকের জনগণ। বারবার নেতা মন্ত্রীদের কানে তোলা হচ্ছে বেহাল রাস্তার কথা। অতি সম্প্রতি বরাকের একমাত্র মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই বেহাল রাস্তাটি নিয়ে ক্ষোভ ঝরে পড়েছে। শিলচর থেকে পাপলু দাসের প্রতিবেদন, CNN 24 নিউজ। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মী শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার যে একমাত্র রাস্তা, যেটা 6 নম্বর জাতীয় সড়ক, সেই 6 নম্বর জাতীয় সড়কে আমি বর্তমানে যে জায়গায় রয়েছি সেটা হলো কালাঞ্চড়া লক্ষ্মীছড়া এলাকা। পেছনের দিকে যে রাস্তাটা গেছে সেটা গুয়াহাটির রাস্তা, গুয়াহাটি এবং আমার সামনের দিকে শিলচর থেকে আসার রাস্তা। এবং এই এলাকায় গত কয়েকদিন থেকে যে বেহাল অবস্থা সেটা কিন্তু বলার মতো না। প্রাণের ঝুঁকি নিয়ে এই যে গাড়িগুলো আসছে, আমি আপনাদের দেখাচ্ছি এই যে ট্রাকটা আসছে, সেই কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে এই ধরনের গাড়িগুলো আসছে। গত 3 দিন থেকে প্রায় বন্ধ অবস্থা, এখানে প্রাণের ঝুঁকি নিয়ে গাড়িগুলো আসছে। এবং 1 কিলোমিটার যাতায়াত করতে, এই জাতীয় সড়কের মতো রাস্তায় 1 কিলোমিটার মতো যাতায়াত করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগছে ড্রাইভারদের। তো গুমরা থেকে এতটুকু আসা কত সময় লাগলো আপনার? মোটামুটি আজকে 36 ঘন্টা হয়ে গেল। কত কিলোমিটার? এই 2 কিলোমিটার হবে আর কি, কত হয়ে যাবে এই দুধের খালবাজার থেকে এখানে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হবে আর কি। এখানে গত এই অবস্থার কারণ হওয়ার একমাত্র এই যে ঘট বা আর রাস্তার বেহাল অবস্থা, পূর্ত বিভাগ গত 19 সেপ্টেম্বর এই রাস্তাটা হস্তান্তর করেছে NHIDCL-কে। গত 29 সেপ্টেম্বর এই রাস্তাটা নিয়ে টেন্ডার কল করেছে NHIDCL, এবং পরবর্তীতে আগামী 15 তারিখের মধ্যে এই রাস্তাটা যাতে আগামী 11 তারিখ টেন্ডার ওপেন হবে। NHIDCL-এর যা বক্তব্য সেটা হলো এই রাস্তা আগামী 15 তারিখের মধ্যে, অর্থাৎ
আগামী 15 তারিখের মধ্যে এই রাস্তাটা মানে এই রাস্তায় কাজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে রাস্তার যে অবস্থা, প্রায় 3 ফুট 4 ফুট সম গর্ত রয়েছে এই রাস্তায় এবং বড় বড় গর্ত হওয়ার ফলে যানবাহন চূড়ান্তভাবে আটকা পড়েছে। কালাইন থেকে এই এলাকায় আসতে প্রায় 7 কিলোমিটার 8 কিলোমিটার গুমরা, দিগরখাল ইত্যাদি এলাকার ট্রাকের লাইন এবং পেছন দিকে যে দেখা যাচ্ছে আমার পেছন দিকে অর্থাৎ এই দিকের লাইন হলো গিয়ে একই অবস্থা মালিডহর, তার পরবর্তীতে মেঘালয় রাজ্য, মেঘালয় রাজ্যেরও কিন্তু প্রায় 60 কিলোমিটার জায়গা এই অবস্থা রয়েছে এবং এই অবস্থায় থাকার ফলে এই রাস্তাটা কার্যত বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। একমাত্র বরাক উপত্যকার যোগাযোগকারী যোগাযোগ সংযোগকারী বহির্ভারতের সঙ্গে একমাত্র রাস্তা এটা এবং এই রাস্তায় এই রাস্তা কিন্তু সংযোগ করছে, এই রাস্তাটাই সংযোগ করছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের সঙ্গে। এবং এই রাস্তার যে বর্তমান অবস্থা, জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা কিন্তু এই রাস্তা সারাইয়ের জন্য কোনো ধরনের কাউকে দেখতে পাইনি। আজ বর্তমানে কিন্তু অভিভাবকহীন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই রাস্তাটা। এখানে যে ড্রাইভার যারা যাতায়াত করছেন তাদের থেকে আমরা জিজ্ঞেস করব তারা কবে থেকে কিভাবে আসছেন, কোথায় যাচ্ছেন, কি অবস্থা তাদের। দাদা আপনার নাম, কোথা থেকে আসছেন আপনি? আমি আইজল ছায়া। यहाँ तक आने में कितना टाइम लगा? दो दिन लगे है। कालन से यहाँ तक आने में? हाँ, दो दिन लगे है। और आप कहाँ जा रहे हैं? अभी जा रहे हैं गुवाहाटी। স্থানীয় যেসব, এটা হলো দূরপাল্লার গাড়ি যেটা রয়েছে, দূরপাল্লার ট্রাক ড্রাইভার, স্থানীয় যেসব যাত্রীবাহী ছোট ছোট যারা যানবাহন নিয়ে যাতায়াত করেন তাদের আমরা জিজ্ঞেস করব। ভাই তোমার নাম? শফরুল। কত সময় লাগে এদিক থেকে আসা যাওয়া? 3-4 ঘন্টা লাগে। এখানে যারা স্থানীয়ভাবে চলাচল করেন তাদের বক্তব্যটা জানবো। কি তোমার নাম? আমার নাম তো জামিল উদ্দিন। এভাবে যে আসা যাওয়া করছো কতদিন থেকে? এখান তো 15-20 দিন থেকে। আমরা এখানে গুয়ার বাগান রেখেছিলাম, তাই যা কষ্ট হয়েছে গুয়ার বাগান থেকে। আচ্ছা, তো এটা নিয়ে সরকারকে কিছু বলবে? না, আর বলার সরকারকে আর কি বলবো, এরকম রাস্তা দেখে কি করে আমরা তো কারবার করতে পারছি না। দাঁড়ান, কাল কোথায় যাচ্ছেন আপনারা? কালকে যাওয়ার লাগলাম, মানে আজকে ও এখন বার হইয়া। কালকে কোন জায়গায় যাওয়ার লাগছে? উকিয়াং, উকিয়াং যাওয়ার লাগলাম। আপনি আসছেন ওই দিকের রাস্তাটা কোন কোন জায়গায় খারাপ? এই দিকে রাস্তা তো মালিডোর, ওই পরে ওই উকি রাতাচড়া, এর মধ্যে দিকের মোটামুটি 3-4 কিলোমিটার হইব এরকম। তো এই হলো রাস্তার অবস্থা। অর্থাৎ পুজো আসছে আগামী কিছুদিনের মধ্যেই, পুজো, এই পুজোর মরশুমে এই রাস্তা কবে ঠিক হবে তা কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারছে না। কারণ এনএইচআইডিসিএল এর যা বক্তব্য, আগামী 15 তারিখের মধ্যে কিন্তু তারা তাদের কাজ এখানে কোনোভাবেই শুরু করতে পারবে না। এমত অবস্থায় নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাফেরা করছেন। কখন বৃষ্টির যে মরশুম, এখনও কিন্তু বৃষ্টির মরশুম শেষ হয়নি, পেছনে দেখাই যাচ্ছে। আর বিশেষ করে এই এলাকায় বৃষ্টিপাতের মাত্রাটা, বৃষ্টিপাতের হারটা একটু বেশি হওয়ায় এই অবস্থা। কালাঞ্চড়া মালিডহর এলাকা থেকে পাপলু দাস, CNN 24, শিলচর।